হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখন একটি মিক্সো বাগানে অবস্থান করতেছি। এখানে একটা সেম বাগানে মালটা, কমলা, পেয়ারা, বরই সব কিছু চাষাবাদ, আম, এমন একটি বাগানে আমি চলে আসলাম আপনাদের দেখানোর জন্য, আপনার সঙ্গে ব্লগটা শেয়ার করার জন্য। যারা অনেকেই বাগান পছন্দ করেন বা বাগান করতে ইচ্ছুক নতুন উদ্যোক্তা, তারা ভিডিওটা দেখে কিছুটা আইডিয়া পেতে পারে। এটা হচ্ছে পেয়ারা গাছ, প্রচুর পরিমাণে পেয়ারা। পেয়ারাগুলো বাজারজাত করা হবে 15-20 দিনের মধ্যে। তারপরে এখানে মালটা গাছ আছে, কমলা গাছ আছে। এই যে কমলা গাছ, যেহেতু কমলা আনসিজন, অনেক কমলা বিক্রয় হয়ে গেছে। এখন যেগুলো গাছ দেখতে পাচ্ছেন সেগুলো ছোট হয়ে গেছে, যেহেতু সিজন টাইম না, যার কারণে কমলা আকৃতি এগুলো ছোট। তারপর পর্যাপ্ত মিষ্টি এবং রসালো, এগুলো কমলা। এরপরে এখানে আমের গাছ আছে, আম আছে, লেবু আছে। আমের গাছে আমের সিজন যেহেতু এখন না, সেই ক্ষেত্রে আম গাছে নাই বললেই চলে। অল্প কিছু আম আছে যেগুলো 12 মাসি আম। এই বাগান থেকে আপনারা পেয়ারা, মালটা, কমলা, বরই এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। এছাড়া প্রচুর পরিমাণে আমের চারা, বাদামি, লেবুর চারা, মালটা, কমলা এগুলো চারাও বিক্রয় করা হয়। এগুলো পেয়ারা। এগুলো চারা, প্রচুর পরিমাণে চারা সংগৃহীত আছে। আপনারা চাইলে চারাগুলো এখান থেকে জোগাড় করতে পারেন। যারা নতুন বাগান দিতে চান বা বাড়ির আশেপাশে গাছ লাগাতে চান, বিভিন্ন প্রজাতির ফলমূলের গাছ, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই গাছগুলো আপনারা নিতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই বাগানের অ্যাড্রেস এবং ঠিকানা দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও প্রচুর পরিমাণে বরই গাছ আছে, এক পাশে বরই, এক পাশে আম, এক পাশে কমলা। যেহেতু আমের সিজন না, সেই ক্ষেত্রে কিছু 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 গাছে 12 মাসে আম আছে, কিছু ধরতেছে। এই যে আম ধরতেছে, ছোট মুকুল আসছে, আম ধরতেছে। এখানে পেয়ারা চারা আছে প্রচুর পরিমাণে, পেয়ারা চারা। পেয়ারা চারাগুলো এখান থেকে কালেক্ট করতে পারেন, উন্নত জাতের চারা এখানে আছে। যেহেতু আমের সিজন না, তারপর কিছু কিছু গাছে 12 মাসে আম আছে। এই যে আমগুলো একটি এরকম হবে, এটা বাড়ি আগার আম। আমের অনেক সুন্দর সাইজ চলে আসছে। এই আমগুলো অল্প সময়ের মধ্যে বাজারজাত করা হবে। এখন আপাতত আপনারা বাগান থেকে পেয়ারা কালেক্ট করতে পারেন, যেহেতু এটা পেয়ারা সিজন। আর পেয়ারাও মোটামুটি হয়ে আসছে, খুব বেশি হলে আর 1 সপ্তাহের মধ্যে পেয়ারাগুলো বাজারজাত করা হবে।
আপনারা পেয়ারাগুলো এখান থেকে নিতে পারবেন। প্রত্যেকটা পেয়ারা পলি করা আছে রোগ জীবাণু বা পোকামাকড় আক্রমণ থেকে বাঁচার জন্য। Thank you.